দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত ফ্যামিলি ট্যুর গাইডে। আপনারা আজকে এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের 5টি সেরা পার্ক, যে পার্কগুলো আপনার যেমন রাইড রয়েছে আধুনিক তেমনই কিন্তু আপনি দেখার মতো। তো আপনারা এই পার্কগুলোতে গিয়েছেন কিনা চলুন দেখে নিই। নাম্বার ওয়ানে যেটি রয়েছে সেটি হচ্ছে ফ্যান্টাসি কিংডম। এটি ঢাকার আশুলিয়ার অবস্থিত, এটি ঢাকা থেকে খুবই কাছে দূরত্ব, আর এই জন্য এই পার্কটি কিন্তু দারুণ পপুলার। আর এই পার্কটি নাম্বার ওয়ানে রাখার একমাত্র কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে রাইড রয়েছে এবং অসংখ্য লোক এখানে প্রতিদিন ঘুরতে আসে, আর এই কারণেই এত জনপ্রিয়তার কারণেই কিন্তু ফ্যান্টাসি কিংডমকে আমরা নাম্বার ওয়ানে রেখেছি। এটি প্রচুর পরিমাণে রাইড রয়েছে এবং এখানে যত ধরনের রাইডগুলো রয়েছে সবগুলোই কিন্তু আধুনিক রাইড, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে। এখানে রোলার কোস্টার রয়েছে যেটি সবচেয়ে দূরত্বের রোলার কোস্টার, এবং এই ফ্যান্টাসি কিংডমে আকর্ষণীয় হচ্ছে ওয়াটার কিংডম, আর সেটি এখানে বেশ বড় জায়গা নিয়ে বাচ্চাদের জন্য আলাদা এবং অ্যাডাল্টদের জন্য কিন্তু আলাদা জায়গা জুড়ে এই ওয়াটার কিংডমটি রয়েছে, এবং এটিতে প্রচুর লোক কিন্তু ঘুরতে আসে। আর এই সব কারণেই আমরা আমাদের টপ ফাইভের লিস্টের প্রথমে কিন্তু আমরা এই ফ্যান্টাসি কিংডমকে রেখেছি। আপনারা যদি কোনো ফ্যামিলি প্রোগ্রাম করেন ডে লং ট্যুরের জন্য তাহলে কিন্তু অবশ্যই ফ্যান্টাসি কিংডম থেকে ঘুরে আসতে পারেন। তো আমরা এরপরে যে পার্কটি রেখেছি দুই নম্বরে সেটি হচ্ছে ড্রিম হলিডে পার্ক, আর এটি নরসিংদীতে রয়েছে যেটি ঢাকা থেকে দূরত্ব খুবই কাছে। ড্রিম হলিডে পার্ক কিন্তু বিশাল এলাকা জুড়ে এবং এখানেও প্রচুর পরিমাণে রাইড রয়েছে। এখানে যে ক্যাবেল কারটি রয়েছে সেটি কিন্তু বেশ দূরে থেকে ঘুরে আসে, এবং মোটামুটি আমি বলতে চাই যে মোটামুটি ক্যাবেল কার হিসাবে এখানে বেশ দূরত্ব রেখেছে তারা। আর এখানে কিন্তু ট্রেন রয়েছে অনেক পরিমাণ, ভূতের বাড়ি রয়েছে অনেক রকমের, কিন্তু এখানে রাইড আপনারা পাবেন এবং এগুলো সবই কিন্তু আধুনিক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেহেতু ঢাকা থেকে খুব কাছাকাছি এবং এখানের পরিবেশটি কিন্তু খুবই মনোরম এবং সিমছাম পরিবেশ, এখানে কিন্তু আপনারা স্পিড বোর্ডে চড়তে পারবেন, এরকম অনেক আরও রাইড রয়েছে। এবং এখানে কিন্তু আপনারা জলরাশি রয়েছে, প্রচুর পরিমাণে লেক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনারা চাইলে কিন্তু বোটে চড়ে ঘুরতে পারবেন সেই অপশনটিও রয়েছে। এখানে ট্রেনে চড়তে পারবেন যেটি অনেক দূর দিয়ে ঘুরে আসে, আর এখানের কিন্তু এই ড্রিম হলিডে পার্কের মূল আকর্ষণের মধ্যে রয়েছে সেটি হচ্ছে ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কটি কিন্তু বিশাল এলাকা জুড়ে এবং বেশ জমজমাট সারাক্ষণ, আর এই পার্কগুলো কিন্তু প্রত্যেকটা দিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত 6:30-7টা পর্যন্ত। নাম্বার থ্রিতে যেটি রয়েছে সেটি হচ্ছে নন্দন পার্ক। এই পার্কটি নবীনগর ঢাকায়, এটিও ঢাকার খুব কাছাকাছি। আমরা যে পার্কগুলো রেখেছি সেগুলো কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা করে রেটিং করে তারপরে রেটিং করা হয়েছে। এইটিও কিন্তু খুব সুন্দর একটি পার্ক এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে প্রচুর পরিমাণে রাইড রয়েছে, ক্যাবেল কার রয়েছে, এটিও বেশ দূরত্বের, এবং এই ক্যাবেল কারটি কিন্তু চড়ে আপনারা খুব মজা পাবেন। টোটাল নন্দন পার্কটি কিন্তু আপনি উপর থেকে দেখতে পারবেন, অসাধারণ দৃশ্য যে এখানে রয়েছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। একটি স্ট্যাচু বানানো আছে যেটি কিন্তু একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনারা দেখতে পাচ্ছেন। এরকম এখানে কিন্তু আরেকটি আকর্ষণীয় জায়গার মধ্যে আমরা বলতেই হয় সেটি হচ্ছে এটিতে ওয়াটার যে জন রয়েছে সুইমিং জন সেটি কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনি দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু প্রচুর লোক প্রতিদিন ঘুরতে আসে। আর এই পার্কটিও কিন্তু সপ্তাহে প্রত্যেকটি দিনই কিন্তু খোলা থাকে এবং এটি সকাল 10টার থেকে একদম রাত 6:30-8টা পর্যন্ত খোলা থাকে, তবে শুক্র শনিবারে 8টা পর্যন্ত, বাকি দিনগুলো কিন্তু আপনার 7টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা যদি ভালো অর্থাৎ সারা দিন হইহুল্লোড় করতে চান ফ্যামিলি নিয়ে
তাহলে বন্ধু বান্ধব নিয়ে এই পার্কগুলো যেতে পারেন। নাম্বার ফোরে যে পার্কটি আমরা রেখেছি সেটি হচ্ছে ম্যাজিক প্যারাডাইস, আর এটি কুমিল্লায় অবস্থিত। এই পার্কটিও কিন্তু দারুণ দেখতে। এখানে ঢুকতে যে গেটটি আপনারা দেখতে পারবেন, দৃষ্টি নন্দন একটি গেট রয়েছে, তো এখানে আপনারা কিন্তু ঘুরতে পারবেন। এবং এখানে বিস্তীর্ণ জলরাশি রয়েছে, এখানে আপনারা প্যাডেল বোর্ডে চড়ে বেড়াতে পারবেন, এবং অনেক রকমের বোট রয়েছে যেগুলো আপনাকে চড়তে দারুণ ভালো লাগবে। এই সব জায়গাগুলো কিন্তু ফ্যামিলি নিয়ে ঘোরার মতো সেরা জায়গা। আর আমরা অনেক বেছে কিন্তু এই পাঁচটি জায়গা সিলেক্ট করেছি, যেটি পার্কগুলোর মধ্যে 1 থেকে 5-এর মধ্যে রয়েছে। এখানে প্রচুর পরিমাণে রাইড রয়েছে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও রাইড রয়েছে, আকাশ ছোঁয়া দোলনা রয়েছে। এবং এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি কৃত্রিম কিছু স্থাপনা রয়েছে। এবং দেখুন এখানে যে ওয়াটার পার্কটি রয়েছে সেটি কিন্তু দারুণ। এবং এই ওয়াটার পার্কে কিন্তু সারা দিন আপনারা বিকেল পর্যন্ত হই হুল্লোড় করতে পারবেন। এবং এখানে স্লিপার রয়েছে, ওয়াটার স্লিপার, যেটি অনেক দূর থেকে অর্থাৎ অনেক উপর থেকে আপনি এটিতে এনজয় করতে পারবেন। সব কিছু মিলে এই ম্যাজিক প্যারাডাইস কিন্তু দারুণ একটি ঘোরার জায়গা আপনার ফ্যামিলি সহ আপনার বন্ধুদের সাথে নিয়ে। দেন আমরা 5 নম্বরে যেটি রেখেছি সেটি হচ্ছে স্বপ্নপুরি। এটি দিনাজপুরে অবস্থিত। এটি ঢাকা থেকে একটু দূরত্ব বেশি হলেও যারা এখন পর্যন্ত দিনাজপুরের এই স্বপ্নপুরিতে যাননি তারা আমি রিকমেন্ড করব অবশ্য অবশ্যই একবার না একবার আপনারা এখানে ঘুরে আসতে পারেন। এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর এবং এখানে প্রচুর পরিমাণে রাইড রয়েছে, পাশাপাশি আপনি ঘোরার মতো জায়গা পাবেন। এবং এখানে প্রাকৃতিকের পাশাপাশি কৃত্রিম স্থাপনাগুলো কিন্তু দেখতে দারুণ। এর মধ্যে ভূতের বাড়ি রয়েছে, আপনি জঙ্গল বাড়ি পাবেন এখানে। এরপরে অনেক পুকুর রয়েছে যেগুলোতে আপনারা বোট চড়তে পারবেন। এবং এখানে ট্রেন রয়েছে, যেটি কিন্তু রাস্তাটি কিন্তু দারুণ গুহার মতো করা আছে। এবং সব কিছু মিলে এই জায়গাটিও কিন্তু অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন কৃত্রিম কিছু স্থাপনা রয়েছে, প্রাকৃতিকের সাথে কিন্তু এগুলো মিশে আছে, অসাধারণ বলতেই হয়। আর এই পার্কটি সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু আপনারা ডে লং এর পাশাপাশি এখানে কিন্তু আপনারা রাত্রি যাপনও করতে পারবেন। আর এই পার্কটি 24 ঘন্টা সারাক্ষণ, অর্থাৎ এটি প্রত্যেকটি দিনই 24 ঘন্টাই খোলা থাকে। এবং প্রচুর আধুনিক রাইড রয়েছে যেগুলো কিন্তু আপনাদের বাচ্চাদের এবং আপনারা নিজেরাও চড়তে পারবেন। কটেজগুলো দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর, যারা দূর দূরান্ত থেকে যাবেন তারা কিন্তু এখানে রাত্রি যাপন করতে পারবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।